আমরা আপনার আব্বার জন্য কি করতে পারি কত ডাইন হাতের যেন আব্বু আগে নিচ করতে পারে না ঠিক আছে আমি চট্টগ্রাম একটা

আপনাকে আমরা যে ভিডিওটি পোস্ট করে দেখাবো আমরা শোল্ডার জয়েন্টের ভিডিওটি পোস্ট করে দেখাবো এখনি আমরা একটু খুঁজছি কারণ শোল্ডার জয়েন্টের ব্যাপারে আমাদেরকে খুব কম প্রশ্ন আসে এই জন্য শোল্ডার জয়েন্টের ভিডিও আমরা একটু খুঁজে দেখছি কোথায় আছে শোল্ডার জয়েন্টের ভিডিও এখানে কিছু এক্সারসাইজ আছে খুব স্পেশাল এক্সারসাইজ যে এক্সারসাইজগুলোতে আপনার আব্বাকে অনেকটা ভালো করবে এই যে দেখেন একটি ভিডিও এখন দেখাচ্ছি এটা আপনি যদি আমার আমাকে লাইভ দেখে থাকেন তাহলে আপনি পাবেন অর্থাৎ কি করবেন আপনার আব্বার কোন কোন শোল্ডারে প্রবলেম ডান না বাম ডান হাত তাহলে আপনার আব্বার এই ডান হাত এই যে ডান হাত ওই যে দেখেন যে ভিডিওটা দেখাচ্ছি সে ওয়ালের সঙ্গে নিয়ে এরকম আস্তে 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 উপরের দিকে ওঠাচ্ছে ওয়ালের দিকে নিয়ে হাত আস্তে আস্তে উঠাচ্ছে আপনি এই কাজটি করবেন এই ডান হাত ওয়ালের দিকে নেবেন ওই যে দেখেন আমাদের ভিডিও আবার দেখাচ্ছি আপনাকে আস্তে আস্তে উঠান একটা পেন্সিল দিয়ে মার্ক করবেন প্রথম দিন কতটুকু উঠালো অল্প একটু উঠালো ওখানে মার্ক করেন দ্বিতীয় দিন কতটুকু উঠালো ওখানে একটু মার্ক করেন তৃতীয় দিন কতটুকু উঠালো ওখানে একটু মার্ক করেন এরকম চতুর্দি দিন কতটুকু ওখানে একটু মার্ক করেন এর পরের এক্সারসাইজ তাড়াতাড়ি হাত উপরে ওঠে তাহলে এই এই ওয়ালটার সাথে আপনার বাবা দাঁড়াবেন দাঁড়ালে এই ডান হাত যেটা ওঠে না এই ডান হাতের পেছনের অংশ ওয়ালের সঙ্গে লেগে যাবে সে আমি এখন ওয়ালের সঙ্গে দাঁড়িয়ে আছি আমার ডান হাত এই পিছনের ওয়ালের সঙ্গে লাগিয়ে দিলাম আটকিয়ে দিলাম দেখেন একটা একটা বোন বোন আছে অর্থাৎ তিন ওয়ালা আমি আপনাকে দেখাই এরকম একটা বোন এরকম একটা হাড্ডি এরকম একটা হাড্ডি আমাদের হাতের পেছনের দিকে আছে এই হাড্ডিটা ওয়ালের সঙ্গে লেগে যাবে এরপরে আপনি আস্তে 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 উনি হাত এরকম উঠাবে এই যে আমরা পূর্ণ হাত দেখাতে পারছি না ক্যামেরা কভার করে না বাট আপনার এটা আস্তে 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 এরকম উঠাবে এই উঠানোর পরে কোন হাতের মাংস শুকাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে বলি ভালো করে শুনবেন আমার খুব ভালো লাগছে যে আপনি আপনার বাবার জন্য কল করেছেন আর আমার সৌভাগ্য যে একটা বাবাকে যার বয়স নব্বই পঁচানব্বই বছর তার জন্য আমি উপদেশ দিচ্ছি মাংসর ধর্ম হল সে কাজ করবে রেগুলার কিন্তু যদি সে কাজ না করে সে শুকিয়ে যায় তো আপনার বাবার ডান হাত আগে যেভাবে নড়াতো এখন অসুস্থতার কারণে ব্যথা হওয়ার কারণে মোবিলিটি কমে যাওয়ার কারণে হাত ওইভাবে মুভ করে না এই জন্য শুকিয়ে যাচ্ছে এই মোবিলিটি বাড়ালে এর সাথে একটি এক্সারসাইজ আমরা করি যে এক্সারসাইজের নাম হলো রেজিস্টেড এক্সারসাইজ অথবা এমইটি মাসেল এনার্জি টেকনিক যে কোনো এই ধরনের এক্সারসাইজ যদি আপনি করেন তাহলে ওই প্রবলেমটা চলে যাবে সেক্ষেত্রে আপনি চিত্রগে নিকটস্থ একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন যিনি আপনাকে এ ব্যাপারে অনেক সাহায্য করতে পারবেন আর আপনি আমাদের ফোন নম্বর রাখবেন যে কোনো সময় আপনি আপনাদেরকে কল করবেন আমাকে না পেলেও আমার টিমের যে সদস্য আপনাকে কলটি ধরবে আশা করি কিছু হলেও আপনার উপকারে আসবে ধন্যবাদ আপনাকে চিটকং থেকে কল করার জন্য